নমস্কার, আমি সম্পায়নী সরকার। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে। আমার যখন মেয়ে হয় তখন তার পিছনে একটা টিউমার ছিল, আর আমি বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছি কিন্তু ওইখানে অপারেশনটা করতে পারেনি। সেই কারণে আমি কলকাতাতে আসছি, মুকুন্দপুর আর্যনগর হসপিটালে। এইখানে এসে ডক্টর অমিতাভ চন্দ্র স্যারকে দেখাইছি, উনি অপারেশনটা অনেক ভালো হয়েছে করেছে। আর করার পর তার আগে যে সমস্যাগুলো ছিল, যেমন পায়খানা করতে সমস্যা হতো, পেশাবে সমস্যা হতো, তারপর হাত পা ঠিক মতো নাড়াতে পারতো না, উঠে বসতে পারতো না, এখন অপারেশনটা ভালো হওয়ার পর এখন ও নাড়াতে পারছে, উঠে বসতে পারছে। মানে তার যে শারীরিক সমস্যাগুলো অনেকটাই কমে গেছে, ধরতে গেলে মানে বলা যায় কমে গেছে। তো এখন সব কিছুই ভালো হয়েছে। স্যারকে অনেক ধন্যবাদ স্যার, যে আমাদের জন্য এতটা করেছে, নিজের ই নিয়ে অপারেশনটা করেছে স্যার। সেই কারণে স্যারকে অনেক ধন্যবাদ। সব মিলিয়ে সব কিছুই ভালো হয়েছে। আর এইখানকার যে সিস্টার ডাক্তার সবার ব্যবহার অনেক ভালো, তারা আমাদের সাথে অনেক কোঅপারেটিভ ছিল, অনেক সহযোগিতা করেছে। যখন যেটা দরকার ছিল চাওয়ার সাথে সাথে তারা সব কিছু মানে একদম সাথে সাথে দিয়ে দিছে। তারা সবাই ভালো, মানে ওনাদের ব্যবহার আসলে অনেক ভালো। মানে এইখানকার হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো, বেডগুলো অনেক সুন্দর, সব কিছুই ভালো। নমস্কার, আমি ডক্টর অমিতাভ চন্দ। আমি কলকাতার নারায়ণা হেলথ রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন। আমার কাছে বাংলাদেশ থেকে একটি 1 বছরের বাচ্চা আসে, আয়ুষী বণিক নাম। তার বাবা মা এবং দাদু বলেন যে জন্ম থেকে পিঠে একটা টিউমার, পিঠের মানে একদম পিঠের তলার দিকে একটা টিউমারের মতো আছে, এবং বাচ্চা ভালো করে পা নাড়তে পারে না এবং ভালো করে পেচ্ছাপ করতে পারে না, পায়খানাও ভালো করে করতে পারে না। তো এই নিয়ে সে আমার কাছে আসে। তো আমরা একটা এমআরআই স্ক্যান করে দেখাই, দেখি যে একটা ওর জন্মগত স্পাইনাল কর্ডে একটা ত্রুটি আছে, সেটাকে বলে কর্ডাল মানে লাইপোমেটাস ম্যালফরমেশন উইথ ডুরাল ডিফেক্ট। তো এটা হয় কি যে আমাদের স্পাইনাল কর্ডের একটা স্পাইনাল কর্ডের কিছুটা অংশ শরীরের বাইরে বেরিয়ে এসেছে হাড়ের ফাঁক দিয়ে, হাড়টা পুরোপুরি তৈরি হয়নি, সিদ্ধনাড়ার যে হাড়টা সেই গ্যাপের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ডটা বেরিয়ে এসছে এবং একটা টিউমারের মধ্যে মিশে আছে, মানে চর্বির মতো টিউমার আছে, সেই টিউমারের মধ্যে স্পাইনাল কর্ডটা ঢুকে গেছে এবং টিউমারের কিছুটা অংশ স্পাইনাল কর্ডের ভেতরে, কিছুটা অংশ বাইরে। তো এইটা যেটা হচ্ছে এটাকে অপারেশন না করলে ঠিক হয় না, এবং স্পাইনাল কর্ডে এরকম প্রচণ্ড চাপ দিচ্ছে বলে ও পা ভালো করে নাড়াতে পারছিল না এবং পেচ্ছাপও ভালো করে করতে পারছিল না। তো আমরা এটা অপারেশন করি, যে স্পাইনাল কর্ডটাকে নতুন করে গঠন করে দেওয়া হয়, চর্বি জাতীয় যে টিউমার সেই টিউমারটাকেও বার করে দেওয়া হয়। বেশ কমপ্লিকেটেড অপারেশন ছিল কিন্তু বাচ্চার আউটকাম খুব ভালো হয়েছে, রেজাল্ট খুব ভালো হয়েছে। অপারেশনের পর ও ভালোভাবে পা নাড়াতে এখন পাচ্ছে, পেচ্ছাপের যে কন্ট্রোলটা ছিল না সেই কন্ট্রোলটাও ফিরে এসেছে এবং পায়খানাও আগের থেকে উন্নতি হয়েছে, এবং আমরা আশা করি যে ও একদম সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। নমস্কার।